আমাদের বোতল সাধারণত এমনি হয়, আর রাহির বোতল এমনি। ও নো, একটা ডুকাটি আছে এখানে, হায়াবুসা। সো গাইস, দেখতে পাচ্ছ সব ছেলেদেরকে মেহেদি টুকি। এটা কি তোমরা হয়তো ভাববে যে আজকে সব একসঙ্গে আছি, কেন আছি, সব কিছু বলবো, সব কিছু তোমরা দেখতে পাবে। সো এন্ড পর্যন্ত দেখতে থাকো। আর একটা কথা বলবো যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি না হয়ে থাকো তাও করে দেবে। আরে ভিক মাঙ্গিয়া। তো দেখি, এই তো রাহি চলে এসছে ফাইনালি। রাহি সব ভালো তো? সো ইনস্টাগ্রামে হালকা করে স্টোরি লাগানোর জন্য একটা বুমার র্যাঙ্ক করলাম। তো বুমার র্যাঙ্ক করার পরে চলে যাব এবার আমরা পিকনিকে। তো রাহির সাথে একটু মজা করতে করতে দেখলাম যে দশরথ ওর নিজের হেলিকপ্টার নিয়ে চলে এসেছে মেয়েদের বাড়ি, আর হেলিকপ্টারের খালাসি ছিল হাকিম এইটা। সো যাই হোক, আমার পিকনিক করার কোনো প্ল্যানিংই ছিল না, আগে প্ল্যানিং ছিল তো আমি ক্যান্সেল করে দিয়েছিলাম। সো যাই হোক, অনেকবার মানে বললো যে আসো আসো, রাহি ফোন করেছিল, বিশাল ফোন করেছিল, তারপর দুলালও ফোন করেছিল। সো হঠাৎ করে সকাল সকাল চলে এলাম বিনা স্নান করেই। সো দুলাল আর মতিন চলে এসেছিল আমাকে নিতে প্রাইভেট প্লেনে করে। আচ্ছা, সো আমরা এবার কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো এন্ড পর্যন্ত। কে কে যাবা? আমি, দুলাল আর শঙ্কু। তো পরের বার থেকে ভাবছি আমরা ট্রাক্টর নিয়ে আসবো, এইসব রাস্তায় মানে বাইক নিয়ে যাওয়া অনেক অসুবিধা হচ্ছে। কই বাত নেই, দুবারা ট্রাই করেঙ্গে। পরের বার থেকে আমরা ভাবছি ট্রাক্টর নিয়ে আসবো। তো কেমন লাগলো অফ রোডিং করে বলো? খুব সুন্দর, দারুন দারুন। তো আমরা দেখি ওদেরকে। তো তোমরা কিভাবে অফ রোডিং করলা একটু জানাও। তো আমরা যেখানে পিকনিক করছি ওখান থেকে মেহেদিদের বাড়ি অনেকটা দূর, তার জন্য আমাকে আবার আসতে হয়েছিল বাইকে করে। সো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। 1 hour later. এটা আমাদের সেলিব্রিটি স্যার, কেমন আছেন? এই দুটো বাইক আমারই, আরো বাড়িতে আছে, হায়াবুসা রাখা আছে, তারপরে
আরো অনেক সুপার বাইক রাখা আছে রেক্সটেনার আম তো চুতিয়ে হে চশমা লাগাও না স্যার কে নাম হে আপকা সরফরাজ খান পাকিস্তানের ক্যাপ্টেন তো সব ভালো তো রাহি চিরো আচ্ছা অজি তুমি হাড্ডি আচ্ছা অজি তুমি হাড্ডি বাত তো সহি হে নজর হত তো কে নাম হে আপকা আরে কে বলু यार ভূপেন্দ্র যোগী ভূপেন্দ্র যোগী अरे चल कुछ बताओ आई कहाँ से आया मैं मुंबई से आया हूँ नाम क्या है मेरा भूपेंद्र जोगी भूपेंद्र जोगी तुम हॉट पैंट पहने দশরথ হট প্যান্ট পরে কেন তুমি দশরথ না এখান থেকে মেহেদি আর বিশাল আসছে দেখতে পাচ্ছ রাহি রাহি আজকে কি রান্না হবে আলু ফুলকপির তরকারি আর মাংস আচ্ছা আর টাকা টাকা খুব সুন্দর লাগছে শেষ বেলায় তুমি হট প্যান্ট রাহি তুমি হট প্যান্ট পরবা না তুমি লুচি খাবা সো যাই হোক পুরো ভিডিওটা দেখাতে পারলাম না কারণ কি অনেকটাই লং হয়ে গেছে প্রায় 7-8 মিনিটের মতো হয়ে গেছে সো তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকছো তো অবশ্যই পেজটাকে ফলো করে নেবে আর তোমরা যদি ইউটিউব চ্যানেলে দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জোরে করে লাইকটা দেবে দিবে সো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই গাইজ টকিং মা